আকাশে আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে। পাশ্চাত্য সভ্যতায় নারী জাতির সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতার সমতা কিছুটা ফিরলেও প্রকৃত অর্থে নারী আজও পুরুষশাসিত সমাজের শিকার। মুসলিম বিশ্বে নারী আজও পর্দাসীন। প্রাচ্যের উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলির অবস্থা আরও শোচনীয়। আমাদের দেশে আজও অনেক বধূ প্রতিদিন পণপ্রথার শিকার হন, ডাইনি সন্দেহে খুন হন অনেক বৃদ্ধা। খবরে কাগজে আজও মাঝে মধ্যে চোখে পড়ে সহমরণের দৃশ্য। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এই সমস্যার বাইরে নয়। তবে আশার কথা, 73তম ও 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি ব্যবস্থায় মহিলাদের এক তৃতীয়াংশ সংরক্ষণ তাদের সামাজিক স্বীকৃতি ও সমতাকে অগ্রগতির জায়গায় নিয়ে যেতে পেরেছে। সংরক্ষণের সুবিধা নিয়ে যেসব মহিলারা পঞ্চায়েতে এসেছেন তাদের বেশিরভাগই গ্রামের সাধারণ গৃহবধূ। তারা বাড়িতে রান্না করেন, কাপড় কাচেন, খুঁটে তৈরি করেন, ধান থেকে চাল তৈরি করেন, কলাসুলভ কাঁথা স্টিচের কাজ করেন। শুধু কি তাই, তাদের মাঠে গিয়ে কাজও করতে হয়, পাঠশালায় মায়ের মতো করে পড়াতেও হয়। রান্নাঘর থেকে রাজনীতি তাদের জীবনে কতটা প্রভাব ফেলেছে? রাজনীতি কি তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারছেন এবং তা কতটা গ্রহণযোগ্য হচ্ছে? নিতে পারি, হ্যাঁ, আমি ওখানেও যাই, আমার সিদ্ধান্ত আমি যেটা বলি সেটাও সবাই শুনে, সে তারও সবাই মেনেও চলে, আমিও তাদের কথা মেনে চলি যেটা আমার। মহিলাদের উন্নতির জন্য তাদের পদক্ষেপ কি পাচ্ছি? আমিও বলছি অনেক মেয়েকে যে তোমরাও এগিয়ে এসো, তোমরাও পার্টিতে এসব, বাইরে বেরো, নিজের মতো নিজের স্বাধীনে দাঁড়াও, তোমাদেরও ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এইসব চাইছি। সকল কাজে যাতে এগিয়ে আসে তার জন্য আমি বহু জায়গায় মিটিংও করেছি এবং স্বয়ংভর গোষ্ঠী দল আমি 74টি করেছি। পঞ্চায়েতে মহিলা সদস্যদের সফল রাজনৈতিক জীবন ও গ্রামের মহিলাদের সামনের সারিতে এগিয়ে নিয়ে আসা ফিরোজা বেগম বা রীনা সেনদের মতো প্রধানদের এই প্রচেষ্টা সত্যি গুরুত্বপূর্ণ। পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের কোনো বিশেষ দপ্তরের দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে পারছেন পূর্বে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকা মুসলিম সম্প্রদায়ের মহিলারাও। মহিলাদের উন্নয়নের ব্যাপারটা আরও বেশি বেশি কী করে করা যায় সেই দিকটা আমি নজর দিচ্ছি, কারণ আমাদের গ্রামীণ হস্তশিল্পের ওপর মহিলাদের কর্মসংস্থানের বিষয়টা আছে, এটা কীভাবে বাজার করা যায়, কীভাবে কী করা যায় সে বিষয়ে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আমি সেটা দেখছি। এখানে আমাদের যারা আছে কর্মকর্তা আমাদের মায়াদি, উনি এই বিষয়টা খুব ভালোভাবে দেখেন। Thank you.
মহিলারা হ্যাঁ অনেক মহিলারা আমি পঞ্চায়েতে এবং পঞ্চায়েত সমিতিতে আসার পরে অনেক প্রচুর মহিলা আমার ডাকে সাড়া দিয়েছেন এবং আমি যেখানেই যা বলি কোনো হয়তো রাজনৈতিক দিক থেকেই হোক এবং প্রশাসনিক দিক থেকেই হোক যেখানেই আমি বলি তারা কিন্তু ঝাঁপিয়ে আসেন এবং আমার সাথে সহযোগিতা করেন এবং তারা নিজেরা বুঝতে পারছেন যে না আমি দিদির সঙ্গে যাওয়াতে যে আমাদেরই লাভ হচ্ছে আমরা নিজেরাই সত্যি আমরা উপকৃত হচ্ছি যার জন্য কিন্তু প্রত্যেকেই এগিয়ে আসেন এবং আমি যেখানেই যাই গ্রাম সংসদ কি এমনি নানা রকম বিশেষ করে বিশেষ যে কোনো মানে জায়গায় প্রশাসনিক হোক রাজনৈতিক হোক যে কোনো জায়গায় আমি কিন্তু সমস্ত মানে মহিলাদেরকে মানে অগ্রাধিকার দিই আপনি যে পুরুষদের মধ্যে এখানে কাজ করছেন আপনার সমস্ত ডিসিশন আপনি নিজে নিচ্ছেন হ্যাঁ আমি পুরুষদের সঙ্গে কাজ করলেও আমি মানে নিজের ডিসিশন নিই এবং আমার কাজে কিন্তু কোনো পুরুষে বাধা দেন না যে না একজন মহিলা সভাপতি উনিই যা বলবেন সেটাই ঠিক আমরা যেটা বলছি সেটা মানছেন না সেই ধরনের না আমার সাথে সবাই মানে মিলেমিশেই কাজটা করে ভারতীয় সংবিধানে নারী পুরুষ সমান অধিকার স্বীকৃত দীর্ঘকাল ধরে চলে আসছে ধর্মীয় অনুশাসনের নামে কতগুলি কুসংস্কার ধর্মবিশ্বাস ও মৌলবাদী গোড়ামি ব্যক্তিগত সম্পত্তিগত সামাজিক ও অর্থ